আজকে আমরা চিকেন কারি বানাবো কিন্তু আমাদের কাছে দইও নেই টমেটোও নেই তারপরও কী করে রেস্টুরেন্ট স্টাইল স্বাদ আনা যায় সেটাই আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো চলুন দেরি না করে ঝটপট রেসিপি দেখে নিই সবার আগে আমাদের মশলা তৈরি করে নিতে হবে আমি এখানে একটা বড় সাইজের রসুন নিয়েছি ছিলে আর দেড় ইঞ্চির মতো আদা নিয়েছি মিক্সার জারে দিয়ে দিলাম এর সঙ্গে অ্যাড করবো এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরে আর এর সাথে দেব এক টেবিল চামচ সাদা তিল তিলের জায়গায় আপনি বাদাম বা কাজুও দিতে পারেন এটা আমাদের গ্রেভিকে গাঢ় করার জন্য সাহায্য করবে কারণ আমাদের কাছে দই বা টমেটো কোনোটাই নেই এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো শুকনো লঙ্কা শুকনো লঙ্কার জায়গায় আপনি পাউডার লঙ্কাও ইউজ করতে পারেন আমি শুধুমাত্র গ্রেভিকে গাঢ় করার জন্যই শুকনো লঙ্কা ব্যবহার করছি এর সঙ্গে সঙ্গে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন শাহি গরম মশলা এটা শাহি গরম মশলা আমি ঘরে বানিয়েছি রেসিপি ওপরে আই বটনে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এবার আমরা অল্প অল্প করে পানি অ্যাড করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে আসব। অল্প অল্প করে পানি অ্যাড করবেন একবারে বেশি পানি দিলে কিন্তু ভালো পেশা হয় না চলুন পেস্ট বানিয়ে নিয়ে আসি এই দেখুন বন্ধুরা আমি মিহি একটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি অল্প অল্প করে জল ব্যবহার করেছিলাম প্রয়োজন মতো জল আমি ব্যবহার করেছি আর এবার এটাকে আমরা সাইডে রাখবো আর চলুন চিকেন দেখে নিই এখানে দেখুন আমি আধা কিলো চিকেনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এটাকেও সাইডে রাখবো আর চলুন কড়াইয়ের দিকে আমি ইন্ডাকশানে কড়াই বসিয়েছি হিট চালু করেছি আর দিয়ে দিলাম নিজের পছন্দ অনুযায়ী সর্ষের তেল সর্ষের তেল খুব ভালো গরম হয়ে গেলে আমি এখানে হাফ টি স্পুন জিরে দিয়ে দিয়েছি আর জিরে ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমাদের পেঁয়াজ দিতে হবে আমি এখানে পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি করে এখানে পেঁয়াজ একটু বেশিই লাগবে কারণ আমাদের কাছে গ্রেভিকে গাঢ় করার জন্য অন্য কিছু নেই মানে দই বা টমেটো নেই এই কারণে পেঁয়াজ একটু বেশি লাগবে পেঁয়াজ দেওয়ার আগে আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম সুগন্ধের জন্য তারপরে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ একটু বেশি লাগবে মানে আমরা নর্মালি চিকেন কারি বানানোর জন্য যেটুকু পেঁয়াজ ইউজ করি মোটামুটি তার ডবলের মতো পেঁয়াজ লাগবে আর পেঁয়াজটাকে এখন খুব ভালো করে ভাজতে হবে পেঁয়াজের মধ্যে একেবারেই ক্রাঞ্চ থাকা চলবে না একেবারে ক্রিস্পিনেস আসার আগের স্টেজ পর্যন্ত ভাজতে হবে যদি এখানে হলুদ গুঁড়ো না দেন তাহলে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে আমি এখানে হলুদ গুঁড়োও ব্যবহার করছি আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি তো লবণ হলুদ মিশিয়ে দিয়ে আমি ভেজে নেবো মিডিয়াম হিটে ভাজবো হাই হিটে একেবারেই ভাজতে যাব না তাহলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে দেখুন বন্ধুরা দেখে বোঝা যাচ্ছে যে পেঁয়াজ কতটা ভালোভাবে ফ্রাই হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই এর মধ্যে ক্রিস্পিনেস চলে আসবে তো এখন আমাদের এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিতে হবে কিন্তু তার আগে আমি আরেকটা জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে বাজারের রেডিমেড চিকেন মশলা এটা বাজারে যেটা রেডিমেড পাওয়া যায় সেটাই ব্যবহার করছি আপনি যদি এখানে চিকেন মশলাটা নাও দেন তাও কিন্তু আপনার চিকেন কারিতে খুবই ভালো স্বাদ আসবে কিন্তু আমি একেবারে রেস্টুরেন্টে স্বাদ আনার জন্য এই মশলাটা ব্যবহার করছি আমি মশলার পেস্টটা দিয়ে দিয়েছি আর মিক্সার জার ধুয়ে একটু পানিও দিয়ে দিয়েছি এবার আমরা ঢেকে ঢেকে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কি যেটুকু পানি আমরা দিয়েছি এটা শুকিয়ে না যায় আর মশলার ওপর থেকে তেল দেখা না যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে মিক্স করে নিয়েছি এবার ঢেকে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে থেকে পুড়ে না যায় দেখুন বন্ধুরা যেটুকু জল আমরা দিয়েছিলাম সেটা একেবারে শুকিয়ে গেছে আর ওপর থেকে তেল দেখা যাচ্ছে এবার আমরা ভালো করে মিক্স করে নেব মানে একটু নাড়িয়ে দেব তারপরে আমরা এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো দিয়ে চিকেনগুলোকে ভালো করে কোট করে নেব মশলার সঙ্গে আর কোট করে নেওয়ার পরে আবারও আমরা ঢেকে ঢেকে রান্না করব ঢেকে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কি চিকেনের মধ্যে থেকে জল বেরিয়ে আসে আর সেই জল শুকিয়ে না যায় এবারেও কিন্তু মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারেই জল খুব একটা দেখা যাচ্ছে না শুকনো শুকনো একটা কষা মাংসের মতো টেক্সচার এসছে আর ওপর থেকে তেলও দেখা যাচ্ছে যথেষ্ট জল বেরিয়েছিল আর সেই জলটা শুকিয়েও গেছে কিন্তু আমি সেই স্টেপগুলো কাট করেছি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যেত তো এবার আমরা এর মধ্যে গ্রেভির জন্য জল দেব এবার জলটা নিজের পছন্দ মতো দেবেন যতটা পাতলা করতে চান গ্রেভি সেই হিসাবে জল দিয়ে দেবেন আমি খুব একটা বেশি পাতলা করব না এবার আমাদের মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রান্না করতে হবে মিনিমাম নইলে আপনি এই হিসাবে রান্না করুন যতক্ষণ পর্যন্ত আপনার গ্রেভি নিজের পছন্দ মতো না হয়ে যায় গ্রেভির কনসিস্টেন্সি যতটা গাঢ় চান ততটা গাঢ় হওয়া পর্যন্ত আপনি রান্না করে নিন শুরুতে হাই হিটে রাখবো যখন ফুটতে শুরু করবে তখন আমরা মিডিয়াম হিটে করে দেবো হয়ে গেছে মোটামুটি পনেরো থেকে সতেরো মিনিট হয়ে গেছে আর গ্রেভি কনসিস্টেন্সি আমার পছন্দ মতো হয়ে গেছে এর থেকে কম আমি করব না এবার আমরা লাস্টে দিয়ে দেব হাফ টি স্পুন লেবুর রস আর দিয়ে দেব হাফ টি স্পুন চিনি লেবুর রস আর চিনি এখানে আমি ব্যবহার করছি কারণ টমেটো আর দই না থাকার কারণে এই আমাদের চিকেন কারির স্বাদে যতটুকু কমই হয়েছিল যেটুকু ঘাটতি হয়েছিল সেটা কিন্তু এখানে পূর্ণ হয়ে যাবে আর আধা কিলো চিকেনের জন্য আমি হাফ টি স্পুন লেবুর রস আর হাফ টি স্পুন চিনি ব্যবহার করেছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি ধনেপাতা থাকলে এখানে ফ্রেশ ধনেপাতা পাতা দিয়ে দিন কুচি করে আমার কাছে ধনেপাতাও নেই তো ওটা আমি স্কিপ করছি আর একবার লবণ চেক করে নেব লবণ লাগলে এখানে অ্যাড করে দেব লাস্টে আমি লবণ চেক করেছিলাম আর লবণ আমার কম মনে হয়েছে তো আমি আরও একটু লবণ অ্যাড করছি আর হিটটাকে আমি একেবারে লোতে করে রেখেছি কারণ আমি আর একেবারেই গ্রেভিকে শুকাতে চাই না স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম এক্সট্রা আর একেবারে লাস্টে আমি একটুখানি গরম মশলা দেবো একেবারে ওয়ান ফোর টি স্পুন গরম মশলা দিয়ে দিলাম এতে কিন্তু স্বাদের অনেক পরিবর্তন আসবে স্বাদটা অনেক এনহ্যান্স হয়ে যাবে তো লাস্টে গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ভালো করে মিক্স করে নেব আর আমাদের চিকেন কারি এবার সার্ভ করার জন্য একেবারে তৈরি হয়ে গেছে তো আমি সঙ্গে সঙ্গে সার্ভ করছি না দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো তারপরে আমি সার্ভ করব দেখুন বন্ধুরা দশ পনেরো মিনিট পরে চিকেন কারির টেক্সচার দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আর গ্রেভি কতটা গাঢ় হয়ে গেছে একেবারে থিকনেস চলে এসছে এবার চলুন সার্ভ করে নিই দেখলেন তো বন্ধুরা আমার কাছে টমেটোও ছিল না দইও ছিল না তারপরও আমি যে চিকেন কারিটা বানিয়েছি দেখে আপনি বলতে পারবেন যে বিনা দইয়ে বিনা টমেটোতে আমি এই চিকেন কারিটা বানিয়েছি আপনিও এটা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে রেস্টুরেন্টের স্বাদের থেকেও এটা বেশি ভালো স্বাদ হয়েছে নিশ্চয়ই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার কেমন লাগলো চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন